এটা হচ্ছে কে নাইন ডুয়েল ওয়ারলেস মাইক সাথে কি আছে সব কিছু দেখাবো এই মাইকের বেনিফিট দেখাবো সুবিধা অসুবিধা দুটোই বলবো আজকে মাইক্রোফোনটা কত দূর আমাদের জন্য বেস্ট মাইক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দিস ইজ স্টারিং আজকে তোমাদেরকে একটা আনবক্সিং করে দেখাবো দেখতেই পাচ্ছ অ্যামাজন থেকে আমার একটা পার্সেল অর্ডার করেছিলাম যেটা অনেকেই বুঝতে পারছো যে কী আনবক্সিং করতে চলেছি নিজে থেকে একবার আনবক্সিং করে নিয়েছি অফলাইনে তো অনলাইনে ব্লগিংয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাবো আনবক্সিং এই দেখ এটা হচ্ছে কে নাইন ডুয়েল ওয়ারলেস মাইক সাথে কি আছে সব কিছু দেখাবো তোমরা দেখতে থাকো এই মাইকের বেনিফিট দেখাবো সুবিধা অসুবিধা দুটোই বলবো আমি যেহেতু ব্লগিংয়ের মাধ্যমে দেখেছি টেস্ট করেছি এবং টেস্ট করবো কত দূর পর্যন্ত কানেক্ট করে সেটাও তোমাদের দেখাবো দুটো ওয়ারলেস মাইক আছে আর একটা রিসিভার আছে লেখা আছে এখানে লাইভ শো তোমার ইন্টারভিউ শর্ট ভিডিও ব্লগিং হ্যাঁ ব্লগ শর্ট ভিডিও সব কিছু করা যায় তোমার টোয়েন্টি মিটার পর্যন্ত কানেক্ট হবে ব্লগে তোমরা দেখেছো যে খুব সুন্দর একটা আওয়াজ এসছে আর সেটাকে চলো দেখা যাক আস্তে 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 বার করলাম মাইকের কভার এটা দেখে নাও এ একটা ওয়েলস মাইক এ একটা ওয়েলেস মাইক দুটো ওয়েস মাইক আছে সাইডে রেখে দিলাম এখানে এই হচ্ছে রিসিভার এ হচ্ছে রিসিভার একটা রিসিভার আর দুটো মাইক টাইপ সি এটা টাইপ সি অ্যান্ড্রয়ে সঙ্গে কানেক্ট হয় আর এর সাথে একটা আইফোনের কানেক্টের জন্য এখানে লাগিয়ে দেবো যে আইফোনে কানেক্ট করে দেওয়া হবে যদি আইফোনে ইউজ করে কেউ আইফোন ইউজার থাকে তাহলে তার জন্য এইটা বক্সটা দেখো ঠিক এরকমভাবে একটা বক্সের মাধ্যমে ছিল এটা সোলার মতো এইখানে একটা অনেক কিছু দেওয়া আছে চাইনিসে লেখা আছে চাইনিজ পড়তে পারো না অ্যাকচুয়ালি ইংলিশ লিখা আছে সেগুলো পড়তে পারবো মানে হাউ টু ইউজ কীভাবে তুমি ব্যবহার করবে সেই সম্পর্কে সব কিছু লেখা আছে এখানে ছবি দেওয়া আছে ঠিক আছে এটাকে পড়লাম না এবার এইটাতে কি আছে দেখা যাক এই দেখো এটা চার্জার কেবেল এই দুটো মাইক্রোফোনের কতটা চার্জ যায় দুটোই কি একই সমান চার্জ যায় না একটু একটাতে বেশি যায় একটাতে কম যায় সেটাও জানাবো এখন আমি কথা বলছি আমার এরকম তারযুক্ত মাইক্রোফোনের আওয়াজ দেখতে পাচ্ছো গ্রিন লাইট জ্বলে উঠেছে মানে কানেক্ট হয়ে গেছে রেড এবং গ্রিন যদি একসাথে ডাউন হতো তাহলে ভাবতে হবে যে এটা কানেক্ট হয়নি কিন্তু এখন ডাইরেক্ট কানেক্ট হয়ে গেছে এখন নিশ্চয়ই এটার আওয়াজ আসছে এবার আমি এটা দ্বিতীয় নম্বর মাইকটাও আমি কানেক্ট করে দেখাবো এই দেখো দুটোর মধ্যে গ্রিন লাইট জ্বলে উঠেছে দেখতে পাচ্ছো দুটো গ্রিন লাইট জ্বলে আছে মানে বুঝতে হবে দুটোই কানেক্ট গেছে সাপোজ আমি ধরে নিলাম আমার ডান হাতে যেটা আছে সেটা এক নম্বর আর যেটা বাম হাতে আছে সেটা দুই নম্বর তো আমি এখন ডান হাতেরটা কথা বলছি বুঝতে পারছো এটা কেমন আওয়াজ আসছে কাছ থেকে কেমন আসছে দূর থেকে কেমন আসছে দেখো এটা দুপুর দূর থেকে কেমন আসছে আওয়াজ সেটা বুঝতে পারছো এবার দেখা যাক আমার বাম হাতের যেটা আসছে এটা হচ্ছে দুই নম্বর ধরলাম আমি তাই এটা কেমন আওয়াজ আসছে এটাও নিশ্চয়ই আওয়াজ আসছে খুব সুন্দর নয়েজ ক্যান্সেলেশন ঠিক আছে চারিদিকে যে একটা শব্দ থাকে না সেটা কম আসছে নিশ্চয়ই এখানে কেমন আসছে তুমি দেখতে পাচ্ছ যতটা একটু নিচে নিয়ে যাবো ততটা ভালো হবে এই এই পর্যন্ত ডিস্টেন্সটা ভালো আওয়াজ আসছে দুটো একসাথে আওয়াজ আসছে দুটো একসাথে ক্যাপচার করছে এর জন্য আমি এটা অর্ডার করেছিলাম ঠিক আছে তোমরা পারলে অর্ডার করতে পারো তো আমি সাপোজ একটা কথা বলি এর মধ্যে একটা আছে যেটা প্রায় আড়াই থেকে তিন ঘন্টা চার্জ যায় আর একটা আছে দুটোর মধ্যে কোনটা ডিসাইড করতে পারছিলাম পরে দেখতে হবে তো আর একটা আছে দুই থেকে আড়াই ঘন্টা যায় একটা চার্জ একটু বেশি যায় আধা ঘন্টা একটু বেশি যায় আর একটা মাইকে আধা ঘন্টা কম যায় সাপোজ এটাতে যদি দু ঘন্টা যায় তো এটাতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার কাছাকাছি যাবে তো সাপোজ একটু কম বেশি আছে দুটোর মধ্যে ডিস্টেন্স বলতে কুড়ি মিটার পর্যন্ত কানেক্ট হবে আমি যদি চলেই যাই কুড়ি মিটার দূর তবু কানেক্ট হবে কীরকম জায়গায় ফাঁকা জায়গায় ঠিক আছে তো এটাও তোমাদেরকে দেখাবো আমার বেশি দূর দরকার নেই ফ্রেমের মধ্যে যদি আসে আমি যতদূর যাই পাঁচ মিটার থেকে আমার যে কানেক্ট হয় তাও আমার যথেষ্ট তো সেই জন্য নিয়েছি ব্লগিং এর জন্য বেস্ট মাইক তো চলো তোমাদেরকে দেখাবো ফাঁকা জায়গায় মধ্যবারে বিলের রোডে আজকে মাইক্রোফোনটা কত দূর আমাদের কানেক্ট নেই কুড়ি কুড়ি মিটার বলেছে তা আমি এই পর্যন্ত এসেছি এত দূর অনেকটাই দূরে চলে এসেছি যাই না কতদূর কানেক্ট হবে আমি এখন এদিকে ঘুরে আছি ঘুরে দাঁড়াবো না দেখবো টেস্ট করবো এখনো কানে আছে ভাই এখন দেখি হয়ে গেছিল আবার কানে নিয়ে এলো কারণ এখন ঘুরে রাখতে হবে এখনো কানেট আছে এখনো কানেট আছে দেখা যাক কুড়ি মিটার কি অনেক মিটার চলে হবে নিশ্চয় অত দূর গেলাম তারপরে ডিসকাউন্ট হলো ভালোই তো আছে দেখতে বাজেটের দিক দিয়ে বেস্ট একটা মাইক্রোফোন হ্যাঁ ওয়্যারলেস মাইক্রোফোন K9 খুব ভালো K8 আছে কে এ একটা কি সেটাতে একটা মাইক একটা রিসিভার দিবে আর K9 এ কি দুটো মাইক একটা রিসিভার দিবে সাথে আইফোন এটা তো থাকছে টাইপ সি আর এটা আইফোনের জন্য ইউজারের জন্য দাম খুব কম দাম তোমরা অ্যামাজনে কি দেখতে পারো সার্চ করে দেখে নাও দামটা কত আপ ডাউন হতে থাকে তার জন্য আমি বললাম না তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক থেকে যদি দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে নাও এবং ভিডিওটা শেয়ার করে দাও যাতে এরকম মাইক কেউ যদি নিতে চাই তো অবশ্যই নিয়ে নাও